সমগ্র ভারতবর্ষর কর্মচারী সকলক নতুন পেনশন নীতির আধারত যে পেনশন দিবলে সরকারে ব্যবস্থা করেছে এইটো গোটেই কর্মচারী সকলের কারণে এটা অতি দুর্ভাগ্যজনক আর মারাত্মক ঘটনা আর এইটে কর্মচারী সকলক সাংঘাতিক ধরনে তেওঁলোকক প্রাপ্যর পৰা বঞ্চিত করব আর সেই কারণে গোটেই দেশজুড়ি এইটোর উপর জনমত গঠন হয়েছে, আন্দোলন হয়েছে, কর্মচারী সকলে আন্দোলন করেছে আর আমিও অসম তৃণমূল কংগ্রেসে এই নতুন পেনশন নীতি প্রত্যাহারের দাবিত আর পুরনি পেনশন নীতি প্রবর্তন করে কর্মচারী সকলের অধিকার সুরক্ষিত করার দাবিত আমি 18 নভেম্বর তারিখে গুৱাহাটীৰ সচলত আমি যে অবস্থান ধর্মঘটের কার্যসূচী লৈছো তালৈ সকলকে মই আহ্বান জানাইছো। লগতে অসমৰ ছয় জনগোষ্ঠীৰ যি দীর্ঘদিনীয়া জনজাতিকরণের সমস্যা এই সমস্যাও আজিলৈকে সমাধান হোৱা নাই আর এই সমস্যা সমাধানের দাবিটো আমি সেইদিনা এই অবস্থান ধর্মঘট লৈছো। এই দুইটা দাবির অবস্থান ধর্মঘটত সকলোরে সহযোগিতা কামনা করছো।